तो हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू फ्रेश न्यू ब्लॉग। जानते तुम्हारा बेसिकली वीडियो टाइटल टेलर थंबनेल तो गाइस बुझे ही गेছো মানে কি ভিডিও করব। তো মানে এখন মানে এগুলোকে জোগাড় মোগাড় করতে মানে কি ভিডিও করব তোমাদের বুঝে তাই তোমাদের বলে দি। মানে একটা বন্ধু আছে আমাদের, তার বাবা মা আজকে মানে বাড়ি নেই মানে কোথায় যাবে তাই বলল যে বৃষ্টির দিন মানে এমনি জানো তোমরা 3-4 দিন ধরে ভালো পরিমাণে বৃষ্টি হয়। চারিপাশটা তোমরা একবার দেখাই বাইরে, ওই বাইরের ওয়েদারটা ঠিক এরকম দেখো, বাইরের ওয়েদারটা ঠিক এরকম মানে মেঘলা মেঘলা ওয়েদার। আর কদিন মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যে হালকা একটু পিকনিক যদি খাওয়া বা যদি মাংস আর রুটি উফ মানে সেই লেভেল তো ভালো মানে সবাই 3-4 বন্ধু বান্ধব মিলে। তোমাদের আরেকটা কথা বলি মানে ওই ভিডিওতে মানে মারাত্মক লেভেলে সাপোর্ট করছে, মানে যে 10K যে ভিডিও যা বানিয়েছি মারাত্মক লেভেলে সাপোর্ট করছে, মানে এরমভাবে সাপোর্ট করতে থাকে এরমভাবে ভালোবাসা তোমার যতটাই তোমাদের বলবো ততটাই তোমাদের কম হয়ে যায়। মানে কিছু কানি ভাই সেই লেভেলে সাপোর্ট দিকে, সেই লেভেলে সাপোর্ট দিকে কিছু। আর আমি ভাবছি একটা ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, আমার একটা ফেসবুক পেজ আছে একই নাম, ইউটিউবের নাম এস সুমিত ব্লগ, এই ফেসবুক পেজটাও ঠিক সেম নাম দিয়েছি, ঠিক আছে। তো যারা যারা এখন মানে যদি ভালো লেগে থাকে তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা গিয়ে ফলো করে নেবো টুক করে, মানে সেই লেভেলে ভিডিও ছাড়বো, ঠিক আছে। তো চলো সেই লেভেলে মজা করবো, সেই লেভেলে সব কিছু করবো, সব কিছু তোমাদের শেয়ার করবো, মানে অনেক বন্ধু বান্ধব থাকলে একসঙ্গে যা হয় তাকে আমি সব কিছু শেয়ার করবো, সব কিছু তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো, দেখতে থাকো ব্লগটা। চলো কন্টিনিউ করো, এখন বাজে ঠিক আছে এই যে 5:30, তো চলো ব্লগটা কন্টিনিউ করো, মানে খুব ইন্টারেস্টিং হবে। তো চলো 2000 years later. তো এস ফাইনালি কিন্তু এখন ভাই সময় ঠিক সকাল এই সকাল হচ্ছে কেন মানে সন্ধ্যা 8টা, আর মানে এখন মানে তখন ভিডিও কন্টিনিউ করার পর এখন কন্টিনিউ করছি, মানে এখন চলে এসে দেবে যেতে ভাই থাকবো তোমাদের বলেছিলাম, মানে কিছু করার নেই, মানে সব কিছু মানে একবার জোগাড় মোগাড় করে তারপর দেন এখন এখানে তোমার সঙ্গে কন্টিনিউ, তাও আমাদের বলে যেতে হবে, ঠিক আছে। কারণ আমরা তো আর রুটি ময়দা বেলতে পারি না, তার জন্য মাকে দিয়েছি বেলতে, তো সের জন্যই চলো এখন মাংসটাকে এখানে এখন ভিজিয়ে রাখা হবে, তারপর রুটিটা বেলে এনে তারপর তোমার সঙ্গে ই করা হবে, ঠিক আছে। তো এস চলো মাংসটা এখন বেলা যাক। এই তাদিকা দাদি কাজ কর, দাদি কাজ কর। কিন্তু আমরা কিন্তু দুজন না, আরও আছে 3-4 জন, ঠিক আছে, মানে টোটালি মানে 6 জন না, 6 জন না, আমি তুই জয় বলুন, হ্যাঁ 5 জন টোটালি 5 জন। চলো মানে সবাই আসবে, মানে আমরা এখন মানে বেশি কাজ করি আমি আরও, তাই তো, ঠিক তো, সব করে কি কাজের কোনো ছেলে নেই না, বল লজ্জা পাচ্ছিস কেন? আরে লজ্জা পাওয়ার কি আছে, হ্যাঁ তাহলে সব করে এগুলোকে তো লিক করতে হবে, তো এগুলোকে নিয়ে যেতে হবে, তো যেগুলো রাখা রেখে দে, যেগুলো রাখা রেখে দে সব করে দিয়ে। একটা কথা ভাই, আরেকটা কথা বলি শোন, এখন ওরাও জানে না, আজ কিন্তু সারা রাত ঘুমাবো না, ঠিক আছে, ঠিক আছে, সারা রাত ঘুমাবো না, ঠিক আছে, ঠিক আছে। পেঁয়াজ গুলো রাখ যেগুলো স্যালাডের জন্য হবে আর কি, লেবুটা থাক, মাংস হবে, মাংস খাবে। মানে আর যারা আছে তারা সবাই ঘুরতে গেছে, ঠিক আছে, আর আমরা এখন কাজ করছি, মানে আসলে বুঝাবো, ঠিক আছে, ঠিক টাইম মতো দেও, ভয় পাচ্ছে কেন? তো এই ফাইনালি এটা এখন মানে মিক্সি করতে হবে, আর এখানে রুটিগুলো সব বেলা হয়ে গেছে, ঠিক আছে, চলো এটা এখন মিক্সি করি, তারপর দেন তোমার সঙ্গে কথা হচ্ছে, ওদের বাড়ি যাবে, ঠিক তো। তো গাইস ফাইনালি কিন্তু তখন বাজে ঠিক 9:30, ঠিক আছে, এদিকে একটা ব্লগার ব্লগ করছে প্রফেশনাল, একটু রুটি একবার টেস্ট করো। আর আমরা পাচ্ছিলাম মনে হলো দুটো লোক নিয়ে এসেছি ভাড়া করে, প্রফেশনাল লোক যারা রুটি খেলার জন্য পারফেক্ট আছে, এই যে রুটিগুলো দেখে দেখে রুটিগুলো দেখে নাও, এই যে ম্যানটাকেও দেখে নাও, রুটি ম্যান এদিকে হচ্ছে রান্না ম্যান, এই তো নামটা বললো, নামটা বললো সবাই ই করবে নামটা বললো, হ্যাঁ কি আজিত কথা না, এবার ঠিক আছে। তো তো তোমার যদি কেউ হুটুমুটি বেলতে যাও এরকম নিচে পড়ে যাবে, অসুবিধা নেই, কন্ট্যাক্ট করো, ঠিক তো। এই যে কিন্তু এখানে একটা একটা কথা বলো, বল একটা লাইটের ব্যাপার দরকার ছিল, ভালো তো, ঠিক তো। তো আমাদের আমার একটা কাজ আছে, আমার জয়ের এটা 7000 টাকা বানানোর জন্য, ঠিক আছে, ধরো সাইড করে, এটা আমার জয়ের কাজ, লেবুর লাগবে না, করলে হবে কেন বলতো, খাওয়ার আগে করে তারপর একবারে ব্যাপারটা বুঝে নিচ্ছি, তারপর আমরা না এটাকে কি করতে হবে, এটাকে যখন মাংসটা হয়ে যাবে তখন এটাকে করতে হবে, ঠিক আছে। এখন কি কাজটা হচ্ছে মেনলি, তাহলে তোদের বাড়ি যেতে হবে, তাই তো, ফোনটা নিয়েছি আমার, তো চলো ওর ফোনটা নিয়ে আসুন, নতুন ফোন কিনেছি iPhone 14 Pro Max, তো চলো দেখে দাও, ঠিক আছে। তো চলো ফোনটা নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে দেন দেখা হচ্ছে আবার এরকম একটা প্রফেশনাল রুটি ম্যানের সঙ্গে, তো চলো তো চলো কিছুদিন পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে, মানে কমেডি হবে খালি, আর কমেডি হবে, তাই তো, কি হবে, ফুল কমেডি, ফুল কমেডি। 15 minutes later, হ্যাঁ দেখা যাক, একটু ঘুমাচ্ছে কেন, বোলিং কেন নাকি ঝুমুকে, বেশ চলো এবার আমি একটু করবো, ঠিক আছে, আরে বোকা পা দিতে ভয় পাস না, দে তো দে শব্দ শব্দ শব্দ, তো এসে তো এখন এটা আমি করবো এখন, ঠিক আছে, এই যে
সবই হয়ে গেছে ঠিক আছে তো এখন মিষ্টি দিয়ে যাচ্ছে চল চল মিষ্টি নিয়ে চল যাবি তাহলে চামচি নিয়ে চল মিষ্টিটা এই বুন চল বুন এখানে বসে বুন বসে কেন এরা বাদের হবে না কেন হবে না এই যে কি এত ভাড়া করে আনলাম তোকে এটা করার জন্য আজ তুই ফেলে দিচ্ছিস আর গাইস আজকে আমরা আছি হচ্ছে সব মানে বন্ধু বাড়ি বন্ধু বান্ধব ঠিক আছে এক আর এই যে রান্নাবান দুই মাস সবই বন্ধু বান্ধব ঠিক আছে এই যে তিন হ্যান্ডসাম বয় এই যে চার লাইট আর একটা লাইট কই আজ লাইট দে সব লাইট জ্বালা ফোকাসে কাজে সব পুরো বসে একটু শুনিস তো ঠিক আছে এটা এটা দেখি দাও সিক্স প্যাক তো তোমার কালো মিষ্টি ছটা পরোটার মধ্যে বলতে পারে হালকা হয়েছে বাট এই সময় শান্তি পেয়েছো ঠিক আছে মানে কিছু বলার নেই মানে নিজের মধ্যে করেছি যাওয়ার হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই নিজেদের মধ্যে করেছি যা হবে তাই খেতে হবে ঠিক আছে নিজেদের মধ্যে করেছি যাওয়া তাই খেতে হবে ঠিক আছে হ্যাঁ মেন কিন্তু রান্না করতে পারে হচ্ছে এ আর আমরা কিন্তু মানে দেখতে পারি ঠিক আছে আর এখানে হচ্ছে আলু আছে এই যে মানে আলু পেঁয়াজ মেয়াজ যা সব আছে আর এখানে হচ্ছে এটা গ্রেভিটা এখনো আছে মানে সব কিছু করা গ্রেভি তো চলো এটাকে এখন ই করতে হবে রান্না করতে মাংসটা তারপর দেখ তোমার সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে বাইক তুমি পরে দেখা হচ্ছে ঠিক আছে মানে এখন একটু রান্না করতে পারি আমি আরও রিভিউ দেখি আমি একটু রান্না করবো ঠিক আছে চলো গাইস ফাইনালি এখন এখানে মানে ই করা হয়ে গেছে আলুটা মানে কষানো হয়ে গেছে আর এখন মশলাটাকে এখানে কষানো হচ্ছে ঠিক আছে তারপর এখানে মাংসটা আছে দিয়ে দেবো তো কষানো হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এখানে আলু খেয়ে নিয়েছি একটা ঠিক আছে কিংবা করে ও মানে যারা হয়তো রান্না করে তারা হয়তো জানে যে কেমন কষ্ট হয় ঠিক আছে সেই লেভেলে কষ্ট কিন্তু রান্না করতে হয় আগুনের সামনে যে তাপ আতক লেভেলের তাপ গাই সেই লেভেলের তাপ স্যালাড যেমন হয় না বিয়ে বাড়ির পুরো বিয়ে বাড়ির স্যালাডের মতো করবো ঠিক আছে যেমন ভাবি হচ্ছে প্রকাশের বিয়ে আছে ঠিক আছে এমন ভাবে মানে এটাকে এখন মানে পিস পিস করে মানে যেমন প্রকাশের জন্য বিয়ে সেরম ভাবে হিসাবে মানে কাটতে হবে ঠিক আছে মানে বিয়ে বাড়ি যেমন হয় সেরম ভাবে কাটতে হবে ঠিক আছে আর এদিকে দেখা একটু এদিকে দেখা হাত পাত কেটে বলিস না ঠিক আছে ওটা ভাই যাবে মুখটা দেখা একবার মুখটা একবার দেখা একবার কোথা দিয়ে ঠিক আছে তোর ছেলে যেমন কাটতে হবে ঠিক আছে আগে দাঁড়াতে নিস তুই চলে গেছে পরে গেছি মাংস রান্না করে মাংস রান্না করে ঠিক তো ও ভাই সাহেব সেই লেভেলে এসছে ঠিক আছে মানে সেই লেভেলে গাইস খেয়ে যা মজা পাবো না সেই লেভেলে মজা পাবো গাইস খেয়ে ঠিক তো ও সেই লেভেলে বেরিয়েছে ভাই সেই লেভেলে গন্ধ বেরিয়েছে মানে হ্যাঁ সেই লেভেলে গন্ধ বেরিয়েছে তো চলো এটা এখন তাহলে কিন্তু আমাদের মাংসটা তো মানে সব কিছু হয়ে গেছে কমপ্লিট আর হচ্ছে এখানে যে স্যালাডের যে এইটা সেটা হচ্ছে এই যে মানে সেই লেভেলে সাজিয়েছি এটা থাম্বেল তোলার জন্য এই যে মাংসটা হবে ঠিক আছে এটা এখন থাম্বেল দিতে হবে এই জয় জয় থাম্বেল থাম্বেল তুল থাম্বেল তুলে ঠিক আছে এটা ফুল ডেকোরেশন করেছে জয় তার জন্য ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ইসকো ইনাম মিলনে চাই কই ইসকো কই ইনাম দোকে মাংস রান্না হয়ে গেছে ঠিক আছে এখন এখানে রাখতে হবে চলো সব কিছু আনতে হবে এখন ঠিক আছে মাংসটা কালারটা দেখো গাইস সেই লেভেলে গাইস কালারটা তো চলো এখন সবগুলো আনতে হবে চলো আমাদের স্পেশালি স্যালাড বানিয়েছে হচ্ছে দেখো গাইস স্পেশালি স্যালাড ঠিক আছে এটাকে কে বানিয়েছে হচ্ছে জয় আর হচ্ছে মানে যে দেখি না মুখটা দেখি না ইউটিউবে হ্যাঁ বলুন ঠিক আছে চলো এই ছিল বসে বসে কোনো ব্যাপার নেই হ্যাঁ ভালো নি ডুমকো সব সালা বাড়ি ভালো নি নে
ভাই সেই লেভেলে ঝাল লাগছে মিষ্টি নিয়ে যা।